বলুন। মোবাইল নিয়ে চাইছি ছোট, লাইট হয়ে মোবাইল। আচ্ছা, ইধর ইধর দেখো। হ্যাঁ, আপ বিক লাইয়ে ফোন করবো। मिला आपको ये? मेरे को श्री नरेंद्र मोदी जी की तरफ से मिला। कब मिला है ये चिट्ठी आपको? ये मेरे को कल मिला है। अच्छा, क्यों मिला ये चिट्ठी आपको, किस लिए मिला है? ये मेरे को इसलिए मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे इधर भाषण देने के लिए। मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे, इसलिए उनको ये पेंटिंग अच्छी लगी तो उन्होंने मेरे को चिट्ठी दी है। ये चिट्ठी मिलने से आपको किस तरह का अनुभव हो रहा है? देखो, मैं बहुत खुश हूँ। बस आप क्या चाहते हैं? मैं चाहती हूँ कि मेरे को ऐसी मोदी जी ऐसे चिट्ठी दे और चिट्ठी दी। चिट्ठी पे कतटा आनंदित रहेछेन आपनि? আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোটো মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন। লোকসভা ইলেকশনের আগে হাওড়া সাঁকরাইল 12 মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন। আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলাম আমরা। তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন, আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমিসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো, কিন্তু আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে। কী ধরনের পেন্টিং দিয়েছিল? আমার ছোটো মেয়েটা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও একটা পেন্টিং তৈরি করেছিল, আর আমার বড় মেয়েটা পেন্টিং তৈরি করেছিল ওনার যে ছবিটা সেটা স্কেচ করেছিল। আজকে এই ছবিটা চিঠিটা পেয়ে কতটা আনন্দিত? অনেক অনেক, আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে। আর আশা করি এটা মানে ইয়ে পহেলি সিঁড়ি, মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি। আশা করি আগে অনেক কাজ করতে পারবো আমাদের মেয়েকে নিয়ে দেশের জন্য।